সুস্বাদু আমের অঞ্চল চাপাই রাজশাহীতে এবছর বাগান থেকে গুটি আম আম দিয়ে শুরু হয়েছে মে মাসের মাঝামাঝি থেকে প্রায় মাসখানেক পেরিয়ে বাজার হিমসাগর লক্ষনা গোপাল রানীপছন্দ সহ সব রকম সুস্বাদু জাতের আমে এতে ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে আম পরিবহন শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও ক্রেতারা আমের ভরা মৌসুমে পঞ্চমবারের মতো চাপাই থেকে শুরু হল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন বিগত চার বছরের মতো এবারেও এই ট্রেনে খরচে ব্যবসায়িক এবং ব্যক্তিগতভাবে আম পরিবহন করতে পারবেন ব্যবসায়ী বা সাধারণ ভোক্তারা দশটি স্টেশনের পরিবর্তে এবারে এই ট্রেনে অতিরিক্ত আরও পাঁচটি স্টেশন হয়ে মোট পনেরোটি স্টেশন থেকে আম পরিবহনের সুবিধা পাবে ভোক্তারা মূলত প্রান্তিক ব্যবসায়ীদের উৎপাদিত আম দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতের সুবিধায় প্রধানমন্ত্রীর নির্দেশে বরাবরের মতো এই সেবা চালু করল পশ্চিমাঞ্চল রেলওয়ে আমরা বিভিন্ন সময়ে রেলের দাবিগুলো করি প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে সময়ের মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এই ট্রেনটি আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন গেল চারবারের চেয়ে এবারে পরিবর্তন এসেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের রুটে এবারে রহনপুর রাজশাহী সর্দি হয়ে দক্ষিণের ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ট্রেন ঢাকায় প্রবেশ করবে এতে আম পরিবহনের সুযোগ বাড়বে কুষ্টিয়া রাজবাড়িসহ কয়েক জেলার ব্যবসায়ীদের এতে কম সময়ে রাজধানীতে পৌঁছবে আম তবে এক্ষেত্রে বাড়ছে না পরিবহন মূল্য সেবাটা আমাদের মুখ্য এবং ব্যবসাটা হচ্ছে মানে পরবর্তী পর্যায়ে ব্যবসা হবে কিন্তু আমরা জনগণকে সেবা দিব এটা আমাদের সরকারের নির্দেশ বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে চালানোতে এই ট্রেন গুলো লম্বা সময় লাগতো ঢাকা পৌঁছাতে কারণ পাত পেত না অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনকে সাইড দিতে গিয়ে একে বসে থাকতে হতো এবার আমরা এটাকে চালাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে ফলে একে অন্য ট্রেনের জন্য বসে থাকতে পারবে হবে না এ দ্রুততম সময় ঢাকায় পৌঁছাতে হবে ট্রেনে এত সুবিধা পেয়ে কিছুটা খুশি ব্যবসায়ীরা তবে অধিকাংশের সাড়া মেলেনি তবে রেলওয়ে বলছে ব্যবসায়ীদের আগ্রহী করতে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা এটি হচ্ছে লাগেজ ভ্যান এটিতে আপনার হিট কম হবে আগে যেমন পচনশীল আম ঢাকা নিয়ে যেতে কিছু আম পচে যেত চাঁপাইনবগঞ্জ স্টেশন থেকে ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটেল ট্রেনের উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবারে ট্রেনে আধুনিক লাগেজ বগিতে একশো আটান্ন টন আম পরিবহন করার সুযোগ আছে তবে প্রথম দিনে চাপাইনবাবগঞ্জ থেকে মাত্র আঠারোশো কেজি আম নিয়ে ছেড়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন রাকিবুল হাসান এখন রাজশাহী